সরকারি ভাতা বঞ্চনার শিকার 70 ঊর্ধ্ব ধনুদেব বর্মা। বন থেকে বাঁশ লাকড়ি সংগ্রহ করে সেসব বিক্রি করে কোন রকমের দিন যাপন। রাজ্য সরকারের কাছে ভাতার আবেদন জানিয়ে কোনো ফল না হওয়ায় বর্তমানে আশাহত এই বৃদ্ধ। তবু ভাতা প্রাপ্তির ব্যাপারে বর্তমান রাজ্য সরকারের কাছে আকুল আকুতি। খোয়াইয়ের বেলবাড়ি ব্লকের ওয়াকি সর্দার গ্রাম পঞ্চায়েতের কুতুইবাড়ি এলাকার বাসিন্দা 70 ঊর্ধ্ব বৃদ্ধ ধনুদেব বর্মা হত দরিদ্র 3 সদস্যের পরিবার। বন থেকে বাঁশ ও লাকড়ি সংগ্রহ করে সেসব বিক্রি করে সংসার প্রতিপালন একমাত্র উপায়। আশ্চর্যের বিষয় হল এই হত দরিদ্র ধনুদেব বর্মার পরিবারে জোটেনি বিপিএল কার্ড। যৌবনকালে শক্তি সামর্থ্য মূলে বাঁশ লাকড়ি বিক্রি করে সংসার প্রতিপালন করতে সমর্থ হলেও বর্তমানে বয়সজনিত কারণে অপরাগ গণির উপায়। উপরন্তু এই ধনুদেব বর্মার ভাগ্যে জোটেনি সরকারি কোনো ভাতা। দারিদ্রতার মাঝে অধিক দামে রেশনের চাল কিনে খেতে বাধ্য। তার প্রতি ভাতা বঞ্চনার কথা তুলে ধরলেন এই বৃদ্ধ ধনুদেব বর্মা। একবার যে ফর্ম টর্ম দিছি আর এটা কোনো উল্লেখ নাই, খোঁজখবর নাই। বর্তমান সরকারকে কি আবেদন করবে এভাবে আপনি এই বয়সে বাস ট্রেনে হেঁটে এভাবে কিটা করলাম না, যা কর্ম লাগল পাইতেছে তাই খাইতেই হোক, পেটের খাওয়াইতে না তো মাগ নতে কেউ দিয়ে না হলে আমার যে পরিশ্রম যতটুকু করে খাইতাম পারে ততটুকুই আমার। বর্তমানে সরকার বিজেপি সরকার ডাব্লিউডি সরকারকে কি আবেদন করবে? আমি কিটা করতাম, আমার আবেদন এই খালি বাপাটি যদি পাইয়া যদি যাইতাম পারি কোনো রকম কাজ কাম না করে গাছ পাতা যত কিছু বাস বাস্তা যত কিছু বেচতাম না ভারী এ থেকে খাইয়া নেবে। গোটা দিন হাড় ভাঙা পরিশ্রম করে জঙ্গল থেকে বাঁশ ও লাকড়ি সংগ্রহ করে সেসব বিক্রি করে সংসার প্রতিপালন এই বৃদ্ধির একমাত্র উপায়। রাজ্যে বর্তমানে চলছে প্রতি ঘরে সুশাসনের দ্বিতীয় পর্যায় এবং বিকশিত ভারত সংকল্প যাত্রা। এই যাত্রায় কি এই ধনুদেব বর্মার হতদরিদ্র বৃদ্ধের ভাগ্যে বৃদ্ধ ভাতা প্রাপ্তির শিকেটুকু ছিঁড়তে পারে না? এই ধনুদেব বর্মাদের মতো হতদরিদ্রের ভাগ্যে যদি এই মুহূর্তে বৃদ্ধ ভাতার মতো সরকারি সহায়তাটুকু জুটে যায় তবেই কিন্তু প্রতি ঘরে সুশাসন 2.0 এবং বিকশিত ভারত সংকল্প যাত্রার মতো কর্মসূচির সফল রূপ প্রাপ্তির অবকাশ। ব্যুরো রিপোর্ট, নিউজ ভ্যানগার্ড।